আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কলিকাতা হারবাল, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করলে প্রতি মুহূর্তে ভিডিও নোটিফিকেশন আগে পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আজকে জানাবো যৌন শক্তি বৃদ্ধি করে এমন কিছু খাবার নামের তালিকা, জানেন কি? প্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু যৌন শক্তি বৃদ্ধি করে এমন কিছু খাবারের নাম, জানেন কি? দাম্পত্য জীবনে সুখী হওয়ার অন্যতম শর্ত হচ্ছে সুষম যৌন উপভোগ। আজকে ভিডিও বার্তার মাধ্যমে এমন কিছু খাবারের কথা আলোচনা করব যেগুলো আপনার যৌন শক্তি বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা রাখবে। নাম্বার ওয়ান, ডিম। ডিম হতে পারে যৌন স্বাস্থ্যের জন্য একটা আদর্শ খাবার, তাই প্রতিদিন সকালে নাস্তার পরে একটি ডিম রাখুন। নাম্বার দুই, খাঁটি গরুর দুধের সর এবং মাখন ইত্যাদি, এ খাবার থেকে প্রচুর পরিমাণে প্রাণীজ ফ্যাট পাওয়া যায়, আর এ ফ্যাট শরীরের জন্য বিশেষ করে যৌন শক্তির জন্য উন্নত সহায়ক ভূমিকা পালন করে। এরপরে বলব খেজুরের কথা। খেজুর বা খুরমা, খেজুর রয়েছে প্রচুর পরিমাণে শারীরিক শক্তি এবং যৌন শক্তি উদ্দীপনা, তাই প্রতি খাদ্য তালিকায় অন্তত তিন চারটি খেজুর রাখতে পারলেই প্রাকৃতিকভাবেই আপনার যৌন শক্তি অনেক দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শুধুমাত্র খেজুর খাওয়ার গুণে। এরপর বলব আপনাদেরকে কলার কথা। শরীরে যৌন স্বাস্থ্যের এবং যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য কলা হতে পারে একটি ভালো খাবার, কেননা কলার মধ্যে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন বি, সি এবং পটাশিয়াম, এবং ভিটামিন বি ও পটাশিয়াম যা মানব দেহের যৌন রস বৃদ্ধি করতে হাজারো ভূমিকা রাখে। এরপর প্রাকৃতিক মধু। মধু একটি বহু উপকারী একটি খাবার, এতে রয়েছে হাজারো রকম ফুল এবং দানার নির্যাস, তাই প্রতিদিন মধু খেতে পারলে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় তথা ব্রেন ভালো হয়, দেহ স্বাভাবিক শক্তি বৃদ্ধি করে। এরপরে বলো আপনাদের পালং শাকের কথা। পালং শাকের হচ্ছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম, খাবারে এই খনিজ থাকলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে। এরপর রসুন। রসুনে থাকে অনেক পেনিসিলিন, মনে করে এই পেনিসিলিন যে সিলিন যেটা আপনার শরীরের জন্য বিশেষ ভূমিকা হিসেবে কাজ করে, বিশেষ করে রসুন, পালং শাক, মধু, কলা, দুধ এবং ডিম, এই খাবার যদি আপনি খাদ্য লেগে রাখতে পারেন তাহলে বিনা ওষুধেই খাবার খাওয়ার মাধ্যমে আপনার গোপন শক্তি বৃদ্ধি করতে পারেন। অনেক ওষুধ ছাড়াই অনেক গুণাগুণ এবং বহুগুণ বেড়ে যাবে, আপনার ব্যক্তিগত সমস্যা সেরে যাবে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকলের সুস্থতা, সকলের দীর্ঘ কামনা আপনি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।